Hello viewers, welcome back to shadabsmamma channel. Assalamualaikum, shabai ke Ramzan Mubarak. Aaj ke prathom roja, tumra shabai jano. Aaj ke India te basically, ami India theke blog ta korchi. India te aaj ke prathom roja complete hotche. Aar tomader shobar nischoy, tumra shabai nischoy roja acho. Aar tomader ei prathom roja ta khub bhalo bhabe katuk. Tumra khub peacefully roja ta complete koro. Etai ami সবসময় আশা করি তো যাই হোক আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকের ব্লগটা আসলে মূলত প্রথম রোজা নিয়ে প্রথম রোজার দিন আমি কি কি করলাম আর কেমন করে রোজাটা কাটালাম আর কি আমি সেই সম্পর্কেই তোমাদের সঙ্গে বলবো আর তোমাদেরকে দেখাবো আর কি তো যাই হোক প্রথম রোজা মানে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার বলো সবার কাছে তাই মনে হয় ছোটবেলায় বিশেষ করে যখন প্রথম রোজা হতো তখন আমরা পারি বা না পারি যখন খুব ছোট ছিলাম আমরা পারি বা না পারি সবাই প্রথম রোজাটা থাকার জন্য চেষ্টা করতাম আর খুব এক্সাইটমেন্ট হতো অনেক মজা হতো সবাই মিলে যে না খেয়ে আছি সবার কষ্ট হচ্ছে তার মধ্যেও একটা বেশ মজা হতো তো যাই হোক ছোটবেলাটা অনেক আগে পার করে এসেছি এখন আর সেই ছোটবেলাটা নেই এখন ছোটবেলাটাকে মিস করি তো এখনকার ব্যাপারটা টোটালি ডিফারেন্ট এখন অনেক বিজি থাকতে হয় রোজাতে যেহেতু এখন নিজের সংসার হয়ে গিয়েছে তাই সেটা নিয়েই সবসময় ব্যস্ত থাকতে হয় এই ব্যস্ততার মাঝে আর কি রোজাটা কেটে যায় কিভাবে ঠিক বুঝতে পারি না তো আজকে প্রথম রোজাতে আমি বেশি কিছু হয়তো ক্লিপ তোমাদেরকে দেখাতে পারবো না শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তারপরও চেষ্টা করব আজকের ইফতারটা তোমাদের সাথে শেয়ার করতে আজকে কিছু কিছু বাজার আছে মানে সবজি বাজার যে শাদাববাবুর পাপা সবজি বাজারে যাবে আর সে কিছু কেনাকাটা করবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা জানো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে যেগুলো শুকনো বাজার আর কি বা মুদিখানার দোকান থেকে যেসব জিনিসপত্রগুলো কেনা লাগে সেগুলো মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে তো আমি পুরোটা সারাদিন কী কী করবো সেটা সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলেও কিছুটা শেয়ার করার চেষ্টা করব তার কারণ সম্পূর্ণটা শেষ মানে শেয়ার করতে না পারার কারণ একমাত্র শাদাববাবু সেটা জানো ও খুব ছোট ও খুবই দুষ্টুমি করে সারাদিন সেই কারণে ওর পিছনে ছুটতে ছুটতে আমার সব কিছু পারফেক্টলি ক্যাপচার করা হয় না আর কি তো যাই হোক ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর খুব ইন্টারেস্টিং তোমাদের কাছে লাগবে আশা করছি আর তোমাদের রোজাটা যেন খুব সুন্দরভাবে কাটে এই আশাটাই তো বন্ধুরা এই দেখো শাদাববাবুর পাপা বাজার করে নিয়ে এসেছে আমি তোমাদেরকে একটু সেগুলো দেখাচ্ছি এইখানে মাছ আছে এটা পার্শে মাছ এইটা হলো মোরলা মাছ আর এর মধ্যে কী মাছ আছে একটু দেখি দাঁড়াও আমিও ঠিক জানি না ও নিয়ে এসেছে যেহেতু কালো ক্যারি ব্যাগে আছে ও এর মধ্যে আছে পাবদা মাছ আমার খুব প্রিয় একটা মাছ আর এটা শরীরের জন্য খুবই উপকারী মাছটা এটাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে নিশ্চয়ই পাবদা মাছ তোমাদেরও অনেক প্রিয় মাছ এরপরে আসছে সবজির পালা এক এক করে আমি বের করছি তোমরা দেখতে থাকো তো বেগুন এখানে আছে পালং শাক আর এটা হচ্ছে লাউ শাক অনেকগুলো সবজি নিয়ে এসেছে একের পর এক আমি তোমাদের বের করে দেখাচ্ছি তোমরা দেখো তো আমি সবগুলো বের করছি না অল্প অল্প করে বের করে তোমাদের সামনে দেখাচ্ছি সব কিছু ক্যামেরাতে হয়তো নাও ধরতে পারে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে আর এখানে সবথেকে ইন্টারেস্টিং একটা এঁচড় নিয়ে এসেছে এঁচড় শাদাবাবুর পাপার খুব ফেভারিট সেজন্য ও মাঝে মাঝে নিয়ে আসে এঁচড় আর এনেছে পটল আমি অল্প অল্প করে তোমাদের বের করে দেখাচ্ছি সবগুলো বের করলে চারিদিকে সব মানে এলোমেলো হয়ে যাবে এরপর এনেছে শশা শশা একটা খুবই আমাদের কমন কমন সবজি বলতে পারো এটা থাকবেই আমাদের বাজারে আর লেবু এনেছে গন্ধরাজ লেবু এনেছে আর এমনি পাতি লেবুও নিয়ে এসেছে রোজার সময় লেবুর শরবত একটা মাস্ট লেবুর শরবতটা খেলে পরে বেশ খুব ভালো লাগে সারাদিন রোজা থাকার পরে আর আদা রসুন আমার একটু প্রয়োজন ছিল আদা রসুনও নিয়ে এসেছে
আর কি নিয়ে এসেছে দেখি তো, হ্যাঁ পেঁয়াজও এনেছে। তো এই হলো বাজার, আর এই সারাদিন পরে আর কি আমি সারাদিন আর ভিডিও করার টাইম পেয়েছিলাম না, তো সন্ধ্যাতে মানে ইফতার রেডি করা নিয়ে বিরাট ব্যস্ত হয়েছিলাম, তাই শেষে ইফতারের সময় তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও। ভিডিওটা বলেছিলাম যেহেতু যে আমি আমার আজকের ইফতারটা তোমাদের সাথে শেয়ার করব, তাই নিয়ে চলে এসেছি। এই দেখো ফল ফল আছে, ফলের পাশাপাশি ছোলা মাখানো আছে, ছোলা আমি রান্না করে নিয়েছিলাম, আর তার মধ্যে শসা, তারপরে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কুচি মিশিয়ে দিয়েছিলাম। আর ভাজা আইটেম বেশি নেই, শুধু বেগুনি আর একটা মাংসের চপ আছে। যেহেতু এবার আমরা হেলদি ইফতার করব পুরো রোজাতে, সেই কারণে আজকে সেই কারণে আমরা ভাজা আইটেমগুলো স্কিপ করছি। তাছাড়া অনেক ধরনের ভাজা আইটেম আমি রাখতাম। আর এটা হচ্ছে একটা ডেজার্ট, এটা কাস্টার্ড, তোমরা সবাই চিনো। আর আমি পাশাপাশি ফলগুলো কেটে রেখেছি কাস্টার্ডের সাথে মেশানোর জন্য, শুধু কলা ছাড়া। কলাটা যখন খাবো তখনই এই দেখো কেটে নিয়েছি, কারণ কলা আগে কেটে রাখলে সেটা কালো হয়ে যায়। তো আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, আর এতে ফল মিশিয়ে নিচ্ছি। ফলগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি তারপরে এর মধ্যে কাস্টার্ডটা তুলে সেটা একসঙ্গে মিশাবো আর কি, এটা খাওয়ার সময় সার্ভ করি। তার কারণ আগে যদি ফল আমি এর মধ্যে মিশিয়ে রাখি কাস্টার্ডের ভিতরে, তাহলে হয়তো পানি ছেড়ে যায়, সেটা খুব একটা ভালো লাগে না দেখতে। তো সব কিছু নিয়ে আমরা ইফতার করতে বসে গিয়েছি। এই দেখো আমরা ইফতার করছি, সাদাবাবুর পাপাও আছে, সাদাবাবুর পাপা খাচ্ছে, আর সাদাবাবু দেখো ঘাড়ের ওপরে চেপে আছে বাঁদরের মতো, দেখাচ্ছি তোমাদের। এই দেখো ঠিক মনে হচ্ছে না যে কারো পোষা বাঁদর ঘাড়ের ওপরে উঠে বসে থাকে, সেই রকমভাবে উঠে আছে, ঠিক এমনটাই করে সত্যি। ও থাক ওকে নিয়ে আমাদের সব কিছু করা আর কি বিরাট মানে অসুবিধার হয়ে দাঁড়ায়। দেখো ওর পাপার ঘাড়ের উপরে চেপে আছে, ওর পাপা খাচ্ছে। আর ও ও তো আসলে কিছু খেতে চায় না, মানে এইসব কিছু পছন্দ করে না, আমি খাওয়ালে তবে খায়, কিন্তু খুব দুষ্টুমি করে। যাই হোক আমরা ইফতার করছি, করাটা প্রায়। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব, সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের প্রত্যেকটা রোজা যেন খুব ভালোভাবে কাটে, তোমাদের যেন বিন্দুমাত্র কষ্ট না হয়, সেটাই আমি সবসময় আল্লাহর কাছে প্রে করছি, ঠিক আছে।